তার দেওয়া বা পাঠানো উপহার হালাল কিনা কি কোম্পানি সফটওয়্যার তৈরি করে জি জি তৈরি করা তো জায়েজ আছে কিন্তু মহিলাদেরকে চাকরি করানো আল্লাহ পছন্দ করেন নাই তাদের কাজ হলো বাচ্চা কাচ্চাকে আল্লাহ আল্লাহ বানানো তারা চাকরি করতে গেলে মানুষ তো মানুষ হবে না মানুষ সব নষ্ট হয়ে যাবে তো দুনিয়া চলাফেরা করা যাবে না সব চিন্তা করলেন মহিলারা চাকরি করতে গেলে আমাদের ছেলেবেলে মানুষ হবে না মানুষ না হলে আমাদের জানও থাকবে না মালও থাকবে না এই জন্য যারা যে কাজ জন্য আল্লাহ বানাইছে ওরা ওই কাজে রাখতে হবে তাদেরকে বানাইছে স্বামীর সংসার গুছায় রাখতে স্বামীর মাল দৌলতের হেফাজত করতে সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাইতে মহিলা মহলে দিনের দাওয়াত দিতে অন্যটা লাগাইবেন সব বরবাদ হয়ে যাবে কিছুদিন আগে পত্রিকায় লিখছে এক দেশে কি কারণে বিড়াল সব মেরে ফেলছে বিড়াল মেরে ফেলছে এখন সেই দেশ আর বসবাসের উপযুক্ত নেই এই পরিমাণে ইঁদুর বেড়ে গেছে ঠান্ডায় খেবেন ইঁদুর ঘুমাইবেন দেবের মধ্যে ইঁদুর যেখানে নেবেন ইঁদুর কেন তারা বিপদে পড়লো কেন আল্লাহ সব মখলুক দিয়ে একটা ব্যালেন্স করছে একটা মখলুককে হটাই দিলেন তো ব্যালেন্স নষ্ট হয়ে গেল যদি এই বিড়ালগুলো মারা না হইতো ইঁদুর থাকতো অল্প খানার মধ্যে ইঁদুর থাকতো না লেবের মধ্যে একটা পার্স সরাই দিলে আমরা চলতে পারবো না সব থাকতে হবে কুকুরকে আমি বলি এটা আল্লাহর কুদরতি মিউনিসিপাল কর্পোরেশন কুদরতি মিউনিসিপাল কর্পোরেশন ওই মিউনিসিপাল কর্পোরেশনের ট্রাক কে কুকুর গ্রামগঞ্জে যেখানে যা ময়লা পড়ে থাকে ওই ট্রাকে একাই দেখতে জানে যে ময়লা উঠে লয়ে আসতেছে কোথাও ময়লা থাকতেছে না ও নিজের ট্রাক ও নিজের ড্রাইভার নিজেই উঠাই দিচ্ছে যদি না থাকতো এই ময়লাগুলো তো আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে দিত আপনি খেয়াল করছেন কত বড় দায়িত্ব পালন করতেছে আল্লাহর কুদরতের মিউনিসিপাল কর্পোরেশনের ট্রাক পুরা গ্রামগঞ্জকে পরিষ্কার রাখতেছে এই জন্য মহিলাদেরকে যে কাজে বানাইছে ওই কাজে রাখতে হবে তাহলে আমরা দুনিয়া টিকতে পারবো না আমাদের যান যাবে মাল যাবে সব যাবে সুন্নতে খাতনার অনুষ্ঠান করা যায় কিনা খাতনার কোন অনুষ্ঠান শরীয়তে নেই খাতনার কোন অনুষ্ঠান মুসলমান যায় না এর কোন অনুষ্ঠান নেই না তো অনুষ্ঠান তো নেই কি হিসেবে এর কোন দাওয়াত নেই বুঝছেন না এবং এটার এত ফায়দা খাতনার এই ফায়দা দেখে সব বিধর্মীরা এখন খাতনা করে বিধর্মীরা কি করে দিতে খাতনা করে দিতে না করলে কত রকম রোগ যে হয় ওখানে ময়লা জমে আমাদের সব সিফাতগুলো ওরা নিয়ে রেখেছে কিন্তু ইমান নেই এই জন্য দুনিয়াতে তারা লাভবান হবে আখেরাতে কোনো ফায়দা হবে না যদি ইমানটাও আনতো তো দুনিয়াতে লাভবান হইতো আখেরাতে লাভবান হইত রহমানিয়া মাদ্রাসায় হজের ট্রেনিং কি মহিলাদের কোনো ব্যবস্থা আছে মহিলাদের ব্যবস্থা সরাসরি আমার সামনে তো নেই
তো যে মসজিদে হয় ওই মসজিদের সাথে আমাদের হুজুরদের বাসা আছে ওখানে মাইক লাগানো আছে ওখান থেকে অন্তত শোনার ব্যবস্থা আছে কিন্তু সরাসরি আমাকে দেখবে ব্ল্যাকবোর্ড দেখবে ওটা আমরা এখনো ব্যবস্থা করতে পারি নাই এখন বিজ্ঞান প্রযুক্তির জামানা হ্যাঁ হয়তো কোন প্রযুক্তি আছে আমি এখানে তা লিখব মহিলাদের মসজিদে ব্ল্যাকবোর্ড আছে অত তাই লেখা হবে ওরা আমাকে দেখবে না ব্ল্যাকবোর্ডের নকশাগুলো দেখবে এরকম নিশ্চয় কোনো প্রযুক্তি আছে যদি থাকে তাহলে আমরা সামনে খেয়াল করবো এখনো পর্যন্ত শোনার ব্যবস্থা আছে আমি যদি প্র্যাকটিক্যাল দেখাই নকশা করে ওটা একটু দেখাটা দেখানোটা মুশকিল ওই প্রযুক্তি ব্যবহার করা যায় তো হয়তো তারা দেখতেও পারবে মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো তোলা যায় যাবে কিনা ক্যামেরা ফটো তোলাই না যায় মোবাইল দিয়ে করেন আর ওই যে ফটোগ্রাফার যে মেশিন আছে না ওই মেশিন দিয়ে করেন বা রং তুলি দিয়ে করেন রং তুলি দিয়ে তো কি করা যায় হ্যাঁ ছবি বানানো যায় তাই না ওটাও না যায় যেভাবে বানানো না যায় আমার ছেলের অথবা মেয়ের আসল বয়স 8 বছর আমি যদি জন্ম নিবন্ধনে বয়স ইচ্ছাকৃত কম দেই তাহলে কি গুণাগার হবে হব অবশ্যই আপনি এটা ধোকাবাজি বললেন আর নবীজি বললেন যে ধোকাবাজি করে সে আমার উম্মত না তো ধোকাবাজি কেন করলেন 2 বছর চাকরি বেশি করবে এই ধোকাবাজি করার দরকার নেই এমনি জায়গ যাবে যে 2 বছর করার দরকার করবে আল্লাহ 2 বছর থেকে বেশি বরকত দিয়ে দিন মানে ধোকাবাজি করে 2 বছর বাড়াইলেন ওর থেকে কম থাকতো কমের মধ্যে আল্লাহ ওটারও বরকত দিয়ে দিতেন আর ধোকাবাজি করলেন পুরা বরকতই নষ্ট হয়ে গেল আল্লাহকে শয়তান কি বরকত দিতে পারে ধোকাবাজি করলে আল্লাহ খুশি হয় না ইবলিস খুশি হয় কিন্তু ইবলিস তার বরকত দিতে পারে না কিছুদিন তসবি তাহলিল কোরআন তেলাওয়াত খুবই ভালো লাগে হঠাৎ দৈনন্দিনের অজীবাও পড়তে মন চায় না কি করা উচিত উচিত হলে এইটা আপনি মনের গোলামি করবেন না বলে চাইলেও এগুলো করবেন না চাইলেও করবেন আপনাদের কি তিতা ওষুধ খেতে মনে চায় আল্লাহ আল্লাহ আমাকে তিতা ওষুধের ব্যবস্থা করে দোয়া করছেন কেউ ডাক্তারকে দিয়ে বলছেন খেয়াল রেখেন আমার যা যা ওষুধ দেবে সব তিতা হয়ে যাবে কেউ কইছেন কেউ তিতা ওষুধ চায় না যদি ডাক্তার লেখে তো খান কিনা চান না কেউ লিখলে খান কিনা ইবাদত বন্দীকে এরকম মনে খুব আগ্রহ সৃষ্টি হয় এটাকে আরবিতে বলে বাস আগে একদম মনে চায় না এটা বলে কবজ কি বলে কবজ আল্লাহ মানুষের হালাত পাল্টাইতে থাকে আর ওই লোকটাকে পরীক্ষা নেয় কোন হালাত সে কি করে যারা এটা বোঝে না ওই তাদের মনে চায় না সব ছেড়ে দেয় দে পরীক্ষা ফেল কেন আপনি মনে চাওয়ার জন্য করবেন না আল্লাহর জন্য করবেন তো মনে চায় কিনা তা দেখেন কেন অনেক ছাত্র আমাকে অভিযোগ করে হুজুর পড়তে মনে চায় না এর কি ওষুধ ওষুধে তুমি একটা সময়সূচি তৈরি করো করে ওই অনুযায়ী পড়তে থাকো মনে চাইলেও পড়বা না চাইলেও পড়বা মনের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই বলে বিরুদ্ধে করবেন এটা না বোঝা হাদা
নফসের সাথে জিহাদ এটার নাম মনের বিরুদ্ধে গল বুঝছেন না টেলিভিশন দেখতে সুন্দর একটা সুরেলা কণ্ঠে গান সবার কাছে ভালো লাগে কিন্তু কোন দিনদার লোককে শুনবে ভালো লাগে তার কাছে শুনবে না এটা শুনলে আমার মাওলা নারাজ হয়ে গেছে তো মনটা মানল মনের খায়েশ মানল মনের জায়েজ খায়েশ গুলো মানা যাবে আর মনের যে চাহিদা গুলো শরিয়াতের গণ্ডির বাইরে এগুলো মনের গোলামি করা যাবে না দুনিয়াটাকে কাফের জন্য বেস্ট বলা হয়েছে আর মমিনের জন্য জেলখানা বলা হয়েছে দুনিয়াটা মমিনের জন্য জেলখানার জন্য স্বাধীনতা থাকে না মমিনের দুনিয়া কি থাকে না স্বাধীনতা থাকে না আল্লাহ যা বলছেন তাই করতে হয় তাই মনে চা খান না চাক মনে চা খান না চাক শীতকালে উজু করতে কষ্ট হয় না তো কি আমরা উজু ছেড়ে দেই তাহলে আপনি দুনু হালাতে কি করবেন এটা প্রশ্ন জিনিস দিচ্ছেন মনে চাইলেও করবেন না চাইলেও মনে চাইলে বলে কব বস না চাইলে কব তো কিতাবে লিখছে মনে যখন চায় না কবজের হালাত বলে ওই সময় নেকি গুলো সবকে ডবল করে দেওয়া হয় মনে চাইতেছে না তা আপনি করছেন সব ডবল তাহলে কোন হালাত ভালো মনে চায় ওটা ভালো না চাওয়াটা ভালো না চাওয়াটা ভালো তখনও করবো আমি আর কি নিলাম ডবল সব দিলাম তা আপনাকে ডবল সব নিতে অসন্তুষ্ট হ্যাঁ সবই তো দরকার আমার এটাই তো আখরাতের কারেন্সি ওটা দিয়ে বেশি পাওয়া যায় ওখানে আমরা আছি সব নেই আমরাও নেই ঠিক কিনা সব নেই আমরাও নেই রূপার আংটিতে আরবিতে নাম লেখা থাকলে ওই আংটি পরে টয়লেটে দেওয়া যাবে কিনা আংটিতে আরবিতে নাম লেখা কার নাম লেখা তার নিজের নাম তা আল্লাহর নাম তা তো বলেন নাই ব্যক্তির নাম তাহলে অসুবিধা নেই আল্লাহ রসুলের নাম লেখা থাকলে ওটা দেওয়া যাবে না কেউ যদি 20,000 টাকা যে কোনো ব্যবসার জন্য কাউকে দেয় আর প্রতি মাসে যদি অনির্ধারিত ভাবে 400-500 টাকা ওই ব্যক্তি লাভ দেয় তাহলে কি এটা হালাল হবে না এরকম পাইকারি নেওয়া দেওয়া যায় যাবে 20,000 টাকা দিচ্ছেন ঠিক আছে কিন্তু ওর সাথে একটা নির্দিষ্ট চুক্তি হইতে হবে যে আপনার টোটাল ব্যবসা যা লাভ হবে ওখান থেকে 5 পয়সা আমাকে দিবেন একটা উদাহরণ দিলাম তার দাম মূলধন বিনিয়োগ করা আছে আপনি দিচ্ছেন 20,000 কোনটা পার্সেন্টেজ হবে না কিছু একটা হবে তো 100 পয়সা 1 পয়সা হইতে পারে এটা মিল করে পরে ওটা চুক্তিতে ক্লিয়ার করে আমাকে 100 পয়সা লাভ দিবেন যা লাভ হবে তার থেকে 100 টাকা 1 টাকা আমাকে দিবেন এটা ঠিক করেন এবং এটাও ঠিক করেন কতদিন পর পর হিসাব হবে 6 মাস না 1 বছর এটাও ঠিক করেন ওই সব হিসাব হবে ওই হারে আপনাকে লাভ দিবে যদি ক্ষতি হয় ক্ষতিও নিতে হবে তো ক্ষতিটা চেষ্টা করা হয় লাভের থেকে পোষায় দিতে একটানা তো ক্ষতি হয় না ক্ষতি হয় লাভ হয় ক্ষতিটা চেষ্টা করা হয় কইতে পোষায় দিতে হ্যাঁ লাভের থেকে তো ওই নির্দিষ্ট সময় মতো হিসাব হইতে হবে হ্যাঁ আপনার এতটুকু সুযোগ আছে তো আপনি আগের থেকে অনুমান করে কিছু টাকা নিলেন অ্যাডভান্স লাভের অ্যাডভান্স নিলেন
ছয় মাস পর্যন্ত হিসাব হবে তখন দেখা যাবে কি আপনার পুরা নেওয়া হয়ে গেছে, নাকি বেশি নিয়ে ফেললেন, না আপনার আরো কিছু পাওনা আছে, ওইটা তখন এটাকে মিল করা হবে। এখন আমি অ্যাডভান্স কিছু নিলেন চলার জন্য, এটা কি আছে? এই তো স্যার 400-500 কইছি, 400-500 নেন, কিন্তু কত আগের থেকে তো টাকা দিচ্ছেন, তখন ফয়সালা করে টাকা দিতে হবে যে আপনাকে ব্যবসার কত পার্সেন্ট লাভ দিবে এবং ক্ষতি হলে ক্ষতিও নিতে হবে, ফয়সালা করে দিতে। কোনো ফয়সালা করেন নাই, আন্দাজে কিছু লাভ দিচ্ছে অনির্ধারিত। ওই শুনছে কম বেশি হয়, শুনছে তো কম বেশি হয় লাভটা, তো এইভাবে কম বেশি করছে। গোড়াই তো নেই, গোড়া হলে আগে ঠিক করতে হতো আপনি লাভ কতটুকু নেবেন, বুঝছেন আমার কথা? প্রশ্ন এটা দেখি, কম্পাস বিল্ডিং, একটা বিল্ডিং কম্পাস বিল্ডিং, কম্পাস বিল্ডিং এর বাইরে সূর্যের দিক অর্থাৎ কিবলার দিক সঠিক দেখায়, কিন্তু বিল্ডিং এর রুমের মধ্যে একটু বাঁকা, প্রায় 25 ডিগ্রি বাঁকা দেখায়। এমত অবস্থায় নামাজ সূর্যের দিকে পড়া সঠিক হবে কিনা? কম্পাসের 25 ডিগ্রি বাঁকা দিকে পড়া সঠিক হবে কিনা জানতে চাই। মোহাম্মদ মহিদুল ইসলাম, মহিদ তো কোনো নাম নেই আরবিতে, তাদের দিশের নামটা ঠিক করে নেবেন। বড় বড় ইংরেজি শিক্ষিত লোক, হ্যাঁ নামটা কি তাও জানে না, অর্থও জানে না। এই যে একজন মহিদুল ইসলাম, মহিদ কি কেন কোনো শব্দ আরবিতে নেই? প্রশ্ন আমি ক্লিয়ার বুঝলাম না, এটা কি করছে? তা আমি একটা পাইকারি জবাব দিচ্ছি যে দূরের থেকে হুবহু বাইতুল্লাহ বরাবর নামাজ পড়ার কোন শর্ত নেই, বাইতুল্লাহ বরাবর সমান নামাজ পড়ার কোন শর্ত নেই, ওই দিকে মুখ করতে হবে। ওই দিকের টা যেমন সরে যান একটু ডানে বা একটু বামে, তো ডাইনের দিকেও জ্যামিতির 45 ডিগ্রি পর্যন্ত সরে গেলে নামাজ হবে, এতে বেশি গেলে হবে না। জ্যামিতি যে 45 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক, আমি হাত খাড়া করলাম এখান থেকে এই পর্যন্ত, এটা হলো 90 ডিগ্রি, এর অর্ধেক হল 500 ডিগ্রি। এই জন্য বলা হয় ইমাম যে রুকু থেকে ওঠে, রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না, এই রুকুতে সোজা হয়ে দাঁড়ানো এখানে কিন্তু একটা 90 ডিগ্রি আছে। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো এখানে কি আছে? 90 ডিগ্রি আছে। তা আপনি যদি ওঠার সময় প্রথম যে 45 ডিগ্রি ওর মধ্যে তার সাথে আপনার করসকার করস হয় করস কানেকশন, আপনি রুকু পেয়ে গেলেন। আর যদি দ্বিতীয় 45 হয় ক্রস, তাহলে রুকু পাইলেন না, এল মাসআলা। কিন্তু আমার দেশে এই মাসালে সবাই মিলে ভুলটা জানছে, সবাই মিলে কি জানছে ভুল? তারা জানছে একদম রুকুতে যাইতে হবে, গেলেও হবে না, যায় একতরফি পড়তে হবে, তারপর যে এই রাকাত পাওয়া যাবে, সব কথাগুলো ভুল। রুকুতে যাওয়ারও দরকার নেই, এক তসবি পড়ারও দরকার নেই। আপনার যদি প্রথম 45 ডিগ্রিতে আপনি ইমামের সাথে মিল হয়, ইমাম উঠতেছে আপনি যাইতে দেন, এটা মিল হয়ে গেল, উঠতেছে উঠে সারে নাই, প্রথম 45-এর মধ্যে আছে,
আপনারা প্রথম 45 এর মধ্যে ঢুকছেন কি পাইলেন রুকু পাইলেন রাকাত পাইলেন তবে ফের যদি এই রাকাত পড়েন যা আপনারা করে থাকেন তা আপনার চার রাকাত নামাজ কয় রাকাত হয় তাহলে এটা হবে বাতিল হয়ে গেল আপনার নামাজ কারণ আল্লাহ আপনার কাছে 5 টাকা চাইনি চার রাকাত চাইছে আপনি আসলে রুকু পাইছিলেন কিন্তু মাসলা না জানার কারণে আপনি মনে করছেন আমি পাই নাই তাহলে মনে করলেন কেন এলম শিক্ষা করা ফরজ আমার তো মনে করতে কয় নাই মনে করে করে শরিয়ত ঠিক করবেন আপনি তো শরিয়ত মনে হয় কোথাও কোনো মূল্য নেই উনি বলছেন অনেক ইমাম আছে উঠার সময় তো আল্লাহ আকবার বলে শুরু করতে হবে তারা পুরা উঠে সেরে দাঁড়ায় আল্লাহ আকবার সিজদার থেকে উঠে আল্লাহ আকবার আছে এর বেডঙ্গে ইমাম রাজধানীতে পাওয়া যাবে এখানে আল্লাহ আকবারের কোনো ধর্তব্য নেই আল্লাহ আকবার বলে এর কোনো ধর্তব্য নেই এটা হলো সুন্নত উনি উঠতেছে ওটা ধর্তব্য কারণ আমি পিছন আপনি আসছেন তখন ইমাম সাহেব রুকুতে তো আপনি পয়লা তকবির দিবেন তকবির দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবার এটা তকবিরে তাহারি না দ্বিতীয় তকবির দেবেন কিসের রুকুর তখন আপনি এই সময় চাওয়া জরুরি ইমাম কোন অবস্থা আছে দেখলেন যে ইমাম এখনো রুকুতে আছে তখন আপনি দ্বিতীয় তকবির দিয়ে কোথায় যেতে চান নিশ্চিত আপনি প্রথম 5 দিকের মধ্যে ইমামকে পাবেন নিশ্চিত কারণ আপনি যখন রুকুতে রওনা হয়েছেন তখন তো উনি রুকুতে আছে উনি তো বিদ্যুতের গতি উঠবে না আলোর গতিতে উঠবে না উনি ধীরে সুস্থ উঠবে তার মধ্যে আপনি চলে যাবেন